27 থানায় কেস করে দাও এই কেটে পড় মালিক সাহেব টেম্পল একদম জ্যান্ত ফুটে ফেলবে সরো 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 হ্যাঁ ড্রাইভার গাড়ি চালাও এই সরো 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 গাড়ি যেতে দাও আপনি শুনুন কে আপনি পাবলিক মানে জনসাধারণ আপনাদের দামি গাড়ির নিচে চাপা পড়া যাদের অভ্যেস হোয়াট ইউ মিন কি বলতে চান বলতে চাই শুধু গাড়ির নাম্বার দেখিয়ে চলে গেলে চলবে না ছেলেটার হাসপাতালের বেড নাম্বারটাও আপনাকে জেনে যেতে হবে দাঁড়িয়ে দেখছেন কি সবাই মিলে ওকে মেম সাহেবের দামি গাড়িতে তুলে দিন হ্যাঁ ভাই আসো 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 খবরদার ওকে গাড়িতে তুলবে না তুলবে তো বটেই এবং আপনি নিজে ওকে হাসপাতালে নিয়ে যাবেন আমি নিয়ে যাব হ্যাঁ অসম্ভব অ্যাক্সিডেন্ট যখন আপনারই গাড়িতে হয়েছে তখন হাসপাতালে আপনি নিয়ে যাবেন কারো হুকুম শোনার বা মানার অভ্যেস আমার নেই সুতরাং যা হবার নয় তা নিয়ে বাড়াবাড়ি করে এখানে কোনো লাভ হবে না গাড়ির ড্রাইভার রইল হাসপাতাল বা জাহান্নাম যেখানে খুশি পাঠানোর দায়িত্বটা আপনাকেই দিয়ে গেলাম এই রিক্সা মতিঝিল চলো ওকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে তোকেও একদিন যেতে হবে এভাবে পরের ঝামেলায় নিজেকে জড়িয়ে একদিন খুন জখম হয়ে যাবে তোর কথা ভাবতে ভাবতে যেদিন মরবো সেদিন বুঝবি ও কথা বলো না মা জন্মের পর বাবাকে দেখিনি তোমার স্নেহ মমতার আদর্শকে আঁকড়ে ধরে আমি বড় হয়েছি তাই নীতি আর কর্তব্যের সাথে আমি কখনো আপোষ করতে পারি না মা হয়েছে হয়েছে এবার আসল কর্তব্যটা পালন কর নতুন চাকরি প্রথম দিনেই দেরিতে গেলে চাকরি নাও তো হতে পারে মা তোমার দোয়া আমার সাথে থাকলে আমার চাকরির অভাব হবে না মে আই কাম ইন স্যার স্যার নয় ম্যাডাম আপনি এখানে সেই সেই একই প্রশ্ন তো আমারও আমি মল্লিক সাহেবের একমাত্র মেয়ে আমি জানতাম আমার পরিচয় পেলে আপনি ক্ষমা চাইবার জন্য বাবার কাছে ছুটে আসবেন কারো কাছে ক্ষমা চাইবার অভ্যেস আমার নেই চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই চাকরিতে জয়েন করতে এসেছিলাম কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় জানতাম না কোনো মেয়ে মানুষের আন্ডারে কাজ করতে হবে সুতরাং যা হবার নয় তা নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই চলে দাঁড়ান ভাত ছিটালে কাকের কিন্তু অভাব হয় না আপনার জানা আছে নিশ্চয়ই হ্যাঁ ভাত ছিটালে কাকি আসে কোকিল কিন্তু আসে না আপনার জানা নেই নিশ্চয়ই চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই চাকরিতে জয়েন করতে এসেছিলাম কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় জানতাম না কোনো মেয়ে মানুষের আন্ডারে কাজ করতে হবে শুধু গাড়ির নাম্বার দেখিয়ে চলে গেলে চলবে না ওই ছেলেটার হাসপাতালের বেড নাম্বারটাও আপনাকে জেনে যেতে হবে ভাত ছেটেলে কাকি আসে কোকিল কিন্তু আসে না আপনার জানা নেই নিশ্চয়ই কি হয়েছে রেনি এত বড় সাহস আমাকে অপমান করে অপমান করেছে কে ওই স্কাউন্ডেলটা যাকে আদর করে অফিসের চিফ অ্যাকাউন্টেন্টের চাকরি দিয়েছো বলিস কি রে 1500 ছেলের ইন্টারভিউ নেওয়ার পর ওকে আমি সিলেক্ট করেছি অ্যাকাউন্টেন্সিতে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ও তো একটা ট্যালেন্ট ট্যালেন্ট না ইডিয়েট তা ইডিয়েটটাকে জয়েন করেছে না তাড়িয়ে দিয়েছিস চাকরিতে ঢুকলে তো তাড়াবো উল্টো আমাকে অপমান করে চাকরিতে জয়েন না করে চলে গেছে অর্থ
হঠাৎ আমার ইন্টারভিউ নেওয়াটাই বৃথা গেল। কি বললে? মনে হচ্ছে আবার অনুরোধ করে তাকে ফিরিয়ে এনে অফিসে বসাতে চাও? না না না, অসম্ভব। কি আশ্চর্য, এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে! তুই দেখে নিস, ওকে আমি এমন শিক্ষা দেবো যে ও যাতে বুঝতে পারে যে মিস্টার মল্লিক তার মেয়েকে কত ভালোবাসে। হ্যাঁ, ঝাড়ু নিয়ে আয়, কাজগুলো সরানোর ব্যবস্থা কর। মা, আজ যে তোর বান্ধবী রাশেদার জন্মদিন, কথাটা মনে আছে তো? এই যা, একেবারেই ভুলে গেছি। আমি কিন্তু ভুলিনি। এটা রাশেদাকে প্রেজেন্ট করে আসবি। হ্যাঁ, ড্রেসিং টেবিলে আয়নাটা সারাতে হবে। চল 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 চল। খুব সুন্দর তো।